স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শরীরে যে দশ রকম অসুস্থতা অবহেলা করবেন না মোটেও জেনে নিন সারা দিনের কাজের চিন্তা এবং চাপে আমরা এত বেশি বোধ হয়ে থাকি যে অনেক সময় নিজেদের প্রতি খেয়াল রাখার কথাও আমরা ভুলে যাই প্রায়ই খুব ছোটখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যার মধ্যে শরীরের কোথাও তীব্র এবং তীক্ষ্ণ ব্যথা হওয়া হুট করে শরীরে কোনো অংশ খুলে যাওয়া অথবা সবসময় খুব ক্লান্ত বোধ করা এ সকল লক্ষণগুলো দেখেও আমরা অনেক সময় যাই এই ভেবে যে এগুলো থেকে বড় কোনো সমস্যা হতেই পারে না ভুলটা আমরা করে থাকি আমরা কেউই জানি না আমাদের শরীরের ভেতরে কি সমস্যা তৈরি হচ্ছে বা কি সমস্যা থেকে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে তাই সকলের কিছু লক্ষণ জানা থাকা উচিত যা কি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও একেবারে অবহেলা করার মতো নয় চলুন জেনে নেওয়া যাক এক সকালে গুম ভাঙার সাথে সাথে ব্যথা অনুভব করা সাধারণত গুম ভাঙার সাথে সাথেই একজন মানুষের খুব ফ্রেশ এবং ভালো লাগার কথা কিন্তু আপনি যদি গুম ভাঙার পর আরও বেশি ক্লান্ত অনুভব করেন এবং যদি মনে হতে থাকে যে আপনার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে তবে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত দুই ব্যথার কারণে না ঘুমাতে পারা শারীরিক কোনো ব্যথার কারণে যদি রাতে আপনি ভালোভাবে ঘুমাতে না পারেন তবে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত যদি এই সমস্যা খুব ঘন ঘন হয়ে থাকে তবে এই ব্যাপারে আরো বেশি সিরিয়াস হতে হবে আপনাকে আপনি যদি ভেবে থাকেন যে শারীরিক এই সকল ব্যথার বাপ নিজ থেকেই ভালো হয়ে যাবে এবং এ কারণে আপনি চুপচাপ অপেক্ষা করবেন তবে সেটি খুবই ভুকামি হবে তিন শরীরের কোনো একটি স্থানে খুব তীক্ষ্ণ ব্যথা হওয়া সময়ে সময়ে শরীরের কোনো একটি বিশেষ স্থানে তীক্ষ্ণ ধরনের ব্যথা অনুভূত হওয়াটা অনেকগুলো সমস্যার কারণ হতে পারে আপনি হয়তো ব্যাপারটিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না এবং সে কারণে কোনো পরীক্ষা করাচ্ছেন না তবে এমন ধরনের ব্যথা অনেক বড় ধরনের রোগের কারণ হতে পারে শরীরের কোন অংশে ব্যথা অনুভূত হচ্ছে তার উপর রোগের ধরন নির্ভর করে এমন ধরনের ব্যথা থেকে আপনার আর্থাইটিস অথবা কার্পাল টানেল সিন্ডম হতে পারে তবে নিশ্চিত হবার জন্যে দ্রুত পরীক্ষা করানো জরুরি চার অতিরিক্ত মাথা ব্যথা হওয়া যখন বলা হচ্ছে অতিরিক্ত মাথা ব্যথা হওয়ার কথা তখন বুঝে নিতে হবে এই মাথা ব্যথা অনেক বেশি তীব্র এবং বাজে ধরনের মাথা ব্যথা পেইন ক্লিয়ার খেয়ে অথবা বিশ্রাম নিয়েও যদি মাথা ব্যথা না কমে থাকে তবে বুঝতে হবে অন্য কোনো কারণে মাথা ব্যথা তীব্রতা তৈরি হয়েছে অনেক সময় পানি শূন্যতার ব্যথা তৈরি হতে পারে কিন্তু পানি পান করেও যদি মাথা ব্যথা না কমে থাকে অথবা সকল উপায় প্রয়োগ করেও কোনো ফল না পাওয়া যায় তবে বুঝতে হবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে এমন ধরনের মাথা ব্যথা অনেক সময় হেমিপ্লেজিক মাইগ্রেনের জন্যেও হতে পারে পাস আপনি খুব অবসাদ বোধ করবেন এবং হতাশ থাকবেন অনেকে বলে থাকতে পারে খুব বেশি কাজের চাপ থেকে অথবা কম ঘুমের জন্য মানসিক অবসাদ তৈরি হয় কিন্তু আপনি যদি সবসময় এবং অনেক লম্বা সময় ধরে মানসিক অবসাদে থাকেন এবং সবসময় সকল কিছুতেই হতাশা কাজ করে আপনার মধ্যে তবে সেটার কারণ শুধুমাত্র মানসিক নয় শারীরিকও হতে পারে কোনো লুকানো অসুখের কারণেও এমন হয়ে থাকে অনেক সময় ছয় শরীরের কোন অংশ হুট করে ফুলে যাওয়া এবং অবশ হয়ে যাওয়া শরীরের কোন অংশ হুট করে ফুলে গেলে বসতে হবে শরীরে সেই অংশের কোনো নার্ভের সমস্যা দেখা দিয়েছে যার ফলে সেখানে শরীর থেকেই বেশি রক্ত প্রবাহ করার চেষ্টা করায় সেই অংশ ফুলে গেছে এমন ধরনের উপদ্রব দেখা দিলে কাল বিলম্ব না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত সাত মাসিকের সময়ে অতিরিক্ত পেট ব্যথা হওয়া মাসিকের সময়ে মেয়েদের পেট ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার অনেকের হয়তো একদম কিশোর বয়স থেকেই এই ব্যথা হয় আবার অনেকের হয়তো মাঝে মাঝে হয় সকল খুবই স্বাভাবিক একজন মেয়ের সময়ের জন্য অস্বাভাবিক মাসিকের যেটা সেটা হলো মাত্রার অধিক ব্যথা হওয়া যে ব্যথার কারণে একদম বিছানাগত হয়ে যেতে হয় এমন ধরনের ব্যথা অনেক সময় মেয়েদের শারীরিক কোনো লুকায়িত সমস্যার কারণেও হয়ে থাকতে পারে আর হুট করে খুব গরম লাগতে শুরু করবে সাধারণত নারীদের মেন সময়ে হুট করে শারীরিক তাপমাত্রা বেড়ে যাবার মতো সমস্যা দেখা দেয় অথবা খুব বেশি শারীরিক পরিশ্রম করা হলে বা জ্বর হলে গরম লাগার সমস্যা দেখা দিতে পারে তবে কোনো কারণ ছাড়াই হুট করে খুব গরম লাগতে শুরু করলে বসতে হবে আপনার শারীরিক কোনো সমস্যার তৈরি হচ্ছে যার বিরুদ্ধে শরীর কাজ করছে বলেই হুট করে এমন গরম লাগা শুরু হচ্ছে আপনার নয় যে কোনো ধরনের শারীরিক ব্যথা তিন মাস ধরে থাকা কম বেশি আমাদের সকলেরই এমন হয় যে শরীরের কোনো না কোনো অংশে অনেক দিন ধরেই খুব অল্প ব্যথা হয়ে থাকে কিন্তু একই স্থানে দিনের পর দিন একই রকম ব্যথা হয়ে যাওয়ার লক্ষণ খুব একটা ভালো কিছু নির্দেশ করে না দশ কোনো কাজের ক্ষেত্রে আপনি মনোযোগ দিতে পারেন না আপনার ব্রেনের ভেতরে কি হচ্ছে আপনি নিশ্চয় বুঝতে পারবেন না কোনো কারণে নার্ভের কোনো সমস্যা দেখা দিলেও আপনি জানতে পারবেন না যে কি সমস্যা হচ্ছে তবে বেশ অনেক দিন ধরে যদি এমন হয় যে আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না তবে সেক্ষেত্রে আপনার নার্ভের কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ